হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো আমি কী কী রান্না করছি। সেটা মানে রেগুলার যেগুলো রান্না করি, তো আজকে ভিডিও করলাম আর কি, যে এখানে বাঁশকুড়ুল নিয়েছি, ঝিঙে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তো এগুলো দিয়ে আজকে রান্না করব। তারপর এই যে এখানে সর্ষে, তারপর হচ্ছে চিংড়ি, চিংড়ি বড় চিংড়িকে আমি কেটে কেটে নিয়েছি, চিংড়ি দিয়ে বাঁশকুড়ুল রান্না করবো, আর সর্ষে দিয়ে ঝিঙে রান্না করবো, সাথে পাবদা মাছ। তো দেখা যাক কতটুকু দেখাতে পারি, তেমন একটা ভালো রান্না করতে পারি না, তারপর করা আর কি। একটা তেল নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটা হ্যাঁ নরম করে ফেলছি, মানে দিয়েছি আর কি। তো ওইটা দিয়ে এখন রান্না করব হচ্ছে বাঁশকুড়ুল। পাহাড়িরা যেভাবে রান্না করে সেভাবে তার রান্না করতে পারবো না, আমি আমার মতো করেই রান্না করব। আমি মনে হয় বাঁশকুড়ুল এ পর্যন্ত সেকেন্ড বার রান্না করলাম, প্রথমবার ভালো হয়েছিল, এখন জানি না সেকেন্ড বার কীরকম হবে। তো লবণ দিয়েছি আগে, লবণ দিলে হয় কি পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজের সাথে লবণটা আগে দিয়ে দিই। তো একটু করে পেঁয়াজগুলো নরম করছি, সাথে চিংড়ি দিয়ে দিয়েছি, চিংড়িগুলো কেটে কেটে নিয়েছি, হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি কেমন জানি না তেলে দিলেই লাল হয়ে যায়, কি অদ্ভুত, তেল লাগলেই গায়ে কেমন যেন একটা কালার চলে আসে। এটা জাস্ট কষাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কষে উঠেছে। এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে নেড়ে ফেলবো। বাঁশকুড়ুল আসলে খুব মজার একটা খাবার, পাহাড়িরা রান্না করে খুব টেস্ট হয়, ওরা কাঁচা মরিচ দিয়ে একদম সবুজ সবুজ করে রান্না করে, কিন্তু ওভাবে তো আসলে হয়ে ওঠে না, এক এক ফ্যামিলিতে এক একভাবে খায়। তো আমি এবার একটু ঝাল দিয়েছি, মানে মরিচটা একটু বেশি দিয়েছিলাম এবার। এই যে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিচ্ছি, মিক্সড করছি সব একসাথে। হলুদ দিয়ে প্রথমে আগে একটু গন্ধটা যাতে চলে যায়, বাঁশকুড়ুলে একটা গন্ধ থাকে, সে ওই ফ্লেভারটা যাতে চলে যায়, সেই জন্য এগুলো আমি আগে হলুদ দিয়ে একটু কষাই ফেলছি। এই যে একটু কষানোর পরে এখন অন্যান্য মশলা দেব। এই যে আমরা যেভাবে মশলা দিই, এটা মিক্সড মশলা, জিরা ধনে সবগুলো মিষ্টি জিরা দিয়ে সবগুলো একটা মিক্সড মশলা আনে, ওটা দিয়েছি আমি। এখন মরিচ দেবো, এই যে মরিচ দিচ্ছি। মরিচটা আসলে যতটুকু স্বাদ না, মানে ঝাল না, ততটুকু কালার হয়ে যায়, তো কালারটা আমি বুঝতে পারিনি, আমি চেয়েছিলাম একটু হলুদ হলুদ করে রাখবো, কিন্তু ওই মরিচটা লাল হওয়াতে মানে একদম কটকট লাল হয়ে গেছে রান্নার পর। একটু হালকা পানি দিয়ে নেড়ে ফেলছি, নেড়ে একটু দমে বসে রাখবো আর কি। এই যে বললাম আসলে এক একজন এক একভাবে করে, খুব টেস্টি খাবার এটা, বিশেষ করে আমি রাঙামাটিতে গিয়ে এটা খুব খেতে পছন্দ করি, খেয়েছি, স্বাদ লেগেছে। এরপর থেকে প্রথম প্রথম আমি খেতাম না, যখন ছোটোবেলায় খেতাম না, কেমন জানি লাগতো, একটা গন্ধ একটা চাবাতে কেমন জানি, পরে খুব টেস্ট লাগে, এরপর থেকে খাওয়া শুরু। তারপর শ্বশুরবাড়িতে এসেছি, এখানেও আমার হাজব্যান্ড আমার শাশুড়ি খুব পছন্দ করে, আসলে আমার হাজব্যান্ড শাশুড়ি বলে কথা না, এটা পছন্দ করেন এমন লোক কমই আছে। যা একটু মরিচ দিয়ে একটু কষিয়ে বসে রাখলাম, একটা হালকা একটু মাছের মশলা দিয়েছি, কারণ যেহেতু আমি এখানে চিংড়ি দিয়েছি, তো একটু করে আমি মাছের মশলাটা দিয়েছি, আসলে বিশেষ করে গন্ধটা যাতে না যায়। বাঁশকুড়ুলে একটা হালকা আলাদা একটা গন্ধ থাকে। এই যে কষানোর পর আমি এদিকে আবার একটা তরকারি বসিয়েছি, দেখাচ্ছি, কষে আসছে, উপরে আবার পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা না আসলে একটু বেশি হয়ে গিয়েছে, আমার শাশুড়ি পরে রান্না করার পর বলছিল মরিচ দিয়েছো বেশি, তার মধ্যে আবার পানিও দিয়েছো, আসলে সেই গত বছর একবার রান্না করেছিলাম, আর এবার এই বছর ফার্স্ট রান্না করছি, যার কারণে বুঝতে পারিনি আসলে। তার মধ্যে দিকে আবার ভিডিও করছিলাম এক হাত দিয়ে, আমার তো ড্রাইপড বা অন্য কিছুই নেই, আমি একাই ভিডিও করি,
একাই রান্না করি। এই যে লাল হয়ে গেল কালারটা, আমি চেয়েছিলাম একটু হলুদ রাখবো, ঢাকনা দিয়ে দিলাম, পরোটা হোক। এবার একটা রান্না করব। এখানে এই যে কড়াই গরম করেছি, তেল দিচ্ছি, তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজটা দিয়ে দেব। হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আমি, আমার বেশিও খাই না পেঁয়াজ, আবার কমও খাই না। অনেকে তো খুব সুস্বাদের জন্য অনেক বেশি বেশি পেঁয়াজ দেয়, আমি একটু কম এবং বেশি মাঝামাঝি দিই। এই যে লবণ দিয়ে দিচ্ছি, আগেই তো বলেছিলাম যে একটু নরম হওয়ার জন্য আমি লবণটা আগে দিয়ে দিই, পেঁয়াজের সাথেই দিয়ে দিই, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এগুলো কষা হয়ে গেলে তারপর হলুদ দেব। এই যে হলুদ দিচ্ছি, হলুদও তেলের মরিচের মানে এগুলোর আগে মানে হলুদটা দিয়ে দিলে একটু দাগটা একটু কম লাগে, মানে যেটা কড়াইয়ের মধ্যে লেগে যায় পড়ে যায়, তো হলুদটা আগে দিলে মানে পোড়ানোর সম্ভাবনা কম, তো আমি সেই জন্য সব মশলা আগে আমি হলুদটাই আগে দিই। আসলে এক একজনের এক এক ধরনের রান্নার স্টাইল, যে যেভাবে রান্না করে আর কি। এবার সর্ষে দিয়ে দিচ্ছি, এখন আমি ঝিঙ্গা রান্না করব, সর্ষে ঝিঙে, তো সর্ষেটা দিয়ে এখন নেড়ে ফেলছি, একটু কষাই ফেলবো। একটু আসলে তেতো হয়, একটু তেতো হয়ে যায় আগে যদি না কষায়, কষানোর পরে দিলে তেতো তেতো লাগে, তো খেতে স্বাদ লাগে না। কষা প্রায় কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষাবো। এই যে বুদবুদ করছে, আবার একটু হালকা চিনি দিয়ে দিয়েছি আমি। সর্ষেও দিয়ে দেবো, এই যে একটু সর্ষে দিয়েছি, তো সর্ষের পর যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসে, মানে কাঁচা তেল যাকে বলে, কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি। এরপরে সর্ষেটা দিয়ে দিই, সরি সরি ঝিঙেটা দিয়ে দিয়েছি, ঝিঙে তারপর নাড়াচাড়া করছি। পাতিলটা মনে হয় একটু ছোট হয়ে গেছে ঝিঙের তুলনায়, নেড়ে চেড়ে পরে ঢাকনা দিয়ে দেবো একটু কষানোর জন্য, এরপর পানি দিয়ে দেবো। গ্যাসটা একটু ভলিউমটা বড় করে দিলাম, এ আগে দেখাচ্ছিলাম যে ওটা রান্না শেষ, এরপর শাক রান্না করেছিলাম আগে, ঝিঙেটা রান্না শেষ। এবার বাই বাই, টাটা।